নমস্কার বন্ধুরা আমার চ্যালেঞ্জ টিচ অ্যান্ড কুকবার সমাতে আপনাদের সকলকে জানে স্বাগত আজকে কিন্তু আমি এখানে চৌত্রিশ সাইজের পুরো ব্রাকাট ব্লাউজ তৈরি করে দেখাবো এখানে কিন্তু কাটিং এবং সেলাই পুরোটা দেখাবো তো আমার ভিডিওটা দেখুন আর এখানে প্রথমে আমি কিন্তু সিঙ্গেল একটা পেজে আমি এখানে কাটিং করে পুরোটা দেখাবো তো দেখুন তার জন্য এখানে কিন্তু প্রথমে ঝুলটা নিয়ে নিতে হবে আপনাদের ঝুল যা থাকবে তার সঙ্গে এক ইঞ্চি নিয়ে নেবেন আমি এখানে আমার টোটাল পনেরো ইঞ্চি নিয়েছি এরপর এখানে আপনারা পুট নিয়ে নেবেন তো পুট কিন্তু পিঠের হিসাবে হয় ঠিক আছে আপনাদের পিঠ যতটা ডিপ হবে সেরকম হিসাবে আপনারা এখানে পুর নিয়ে নেবেন আর পুর যতটা নেবেন তার সঙ্গে কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে এখানে মোড়ার সেফটা দিয়ে দেবেন তাহলে দেখবেন মোড়ার দাগটা হয়ে যায় এখানে দেখুন তারপর দুটো দাগ আমি মিলিয়ে দিচ্ছি প্রথমে মিলিয়ে দেবার পর এখান থেকে আমাদেরকে ছাতির মেজারমেন্ট নিতে হবে তো দেখুন ছাতির মেজারমেন্ট আমি কীভাবে নিচ্ছি তো ছাতি যা থাকবে তাকে কিন্তু আপনারা এখানে চার দিয়ে ভাগ করে দেবেন তো আমার এখানে ছাতি ছিল চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিয়েছি তারপরে এক্সট্রা আরও দেড় ইঞ্চি আমরা এখানে দাগটা নেব এটা হচ্ছে পরে কখনো আমাদের যদি টাইট হয়ে যায় তার জন্য লুজ করার ক্ষেত্রে দরকার পড়বে তো দেখুন আমি এখানে দেড় ইঞ্চি দাগ দিয়ে দিয়েছি এবার এখানে আমি এখন কোমরের কোনো মেজারমেন্ট নেবো না এটা আমি একদম যখন সেলাই করব তখন নেব তো তাই জন্য দেখুন পুরো স্ট্রেট একটা দাগ দিয়ে এখানে পুরো দাগটা মিলিয়ে দিয়েছি আর ভেতরের দিকে ওপরের দিকে এক ইঞ্চি দাগ দিয়ে একটা শেপ দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোহরা আর এখানে আমি ঘটিয়ে হাতা করবো আর ঘটি ক্ষেত্রে কিন্তু তালপাট কাটিং করতে হয় না তাই আমি একটাই মোহরা রেখেছি আপনারা যদি মানে টিয়াতে না করেন তাহলে এখানে আপনারা তালপাট কাটিং করে নিতে পারেন এরপর দেখুন এখানে আমাদের গলার চাওড়াটা নিতে হবে তো গলার চাউড়া আমি এখানে দু ইঞ্চি দুই সুদ রেখেছি তারপরে আপনাদের সামনের গলা যতটা ডিপ হবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে দাগটা প্রথমে টেনে নেবেন আর নিচের দিকে আমি কিন্তু এখানে আড়াই ইঞ্চি দাগ দিয়েছি ঠিক আছে দিয়ে দেখুন প্রথমে একটা চৌকো বক্স করে রাউন্ড শেপ করে নিয়েছি এটা আমাদের গলার শেপ এরপর নিচের দিক থেকে আমাদের বেল্টের জন্য তিন ইঞ্চি করে দাগ দিতে হবে তো দেখুন আমি দুদিকে কিন্তু তিন ইঞ্চি তিন ইঞ্চিতে করে দাগ দিয়েছি এটা আমাদের বেল্টের জন্য এবার প্রথমে মিলিয়ে দিয়েছি তারপর এক সাইডে হাফ ইঞ্চি মতো জাস্ট দাগ দিয়ে এরকমভাবে কোন করে ডাউন শেপটা দিয়ে দেবো আপনারা সবাই জানে কিন্তু বেল্টের দিকে এক দিকটা একটু বেশি থাকে তার জন্য এবার এখানে আমাদের খাপের জন্য মেজারমেন্ট নিতে হবে তো খাপের জন্য আমি এখানে ছয় ইঞ্চি নিয়েছি খাপটা আপনারা চাইলে কিন্তু ছয়ও নিতে পারেন অথবা সাড়ে ছয়ও নিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর গলার দিকটা উপরে এক ইঞ্চির দাগ দিয়েছি আর বগলের মোহরা শেপ থেকে ভিতরের দিকে আড়াই ইঞ্চি দাগ দিয়েছি এবার এই তিনটে দাগে দেখতে পেলে আমি আলতু কিন্তু মিলিয়ে নিয়েছি এটা কিন্তু আলতোয়াতেই মেলা হবে তারপরে দেখুন এরকমভাবে এক সাইডে আমরা তিন ইঞ্চি প্রথমে দাগ দেবো আর অপর সাইডেও তিন ইঞ্চি প্রথমে দাগ দেবো আর আমি তিন ইঞ্চিতে দাগ দিয়েছি এই যে বেল্টের দিকে যে হাফ ইঞ্চি দাগ দাগটা রেখেছিলাম ওটা কিন্তু নিয়ে দাগ দিয়েছি এবার এখানে আপনাদেরকে মিডিলটা বেল্ট করে নিতে হবে তো ছয় মিডিল হয় তিন তো সেখান থেকে আমরা এখানে আড়াই ইঞ্চিতে দাগ দেবো দু সাইডে আপনারা যত করে নেবেন তার থেকে হাফ ইঞ্চি কম নেবেন এবার এই তিনটে দাগে আলতো আলতে দেখুন মিলিয়ে দিয়েছি তো আমার এখানে পুরোটা কিন্তু রেডি হয়ে গেছে ঠিক আছে এবার জাস্ট আমি এরকমভাবে হোবু প্রথমে একটা ছাপকে মানে পুরো ওটা কেটে নেবো কেটে নিয়ে এবার এখানে আমরা লাইলিং কাপড়ের ওপর রাখব রেখে আমরা ছাপটা প্রথমে তুলে নেবো ঠিক আছে তাহলে দেখুন আমাদের পিছনের পাটটা কিন্তু এখানেই হয়ে গেল এবার আমি ছাপটা এখানে প্রথমে তুলে নিয়েছি এরপর যে বাকি যে পেজগুলো ছিল মানে কাটিংগুলো ছিল ওগুলো কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি যেমনভাবে দাগ দিয়েছে ওরকমভাবে কেটে নিয়েছি এবার জাস্ট বেল্টের দিকে আমাদের নিচের দিকে হাফ ইঞ্চি করে বাড়াতে হবে আর কিছুই নয় আর এই যে খাপ এই খাপকে আমাদেরকে এবার বাড়াতে হবে যেহেতু আমরা কাটিং পেপারে কাটিং করেছি এবার আমি এটাকে দেখুন একটা পেজের ওপর রেখেছি রেখে পুরো হুবহু ছাপ তুলে নিয়েছি এবার ছাপ তুলে নেওয়ার পর উপরের দিকে দু ইঞ্চি মানে দুসুত করে দাগ দিয়েছি ওটা হচ্ছে আমাদের হুক আর হুকের ঘরের জন্য আর দু সাইডে আমাদেরকে খাপ বাড়ানোর জন্য আমি এক ইঞ্চি করে দাগ দিয়েছি ঠিক আছে আপনারা এক ইঞ্চি নিতে পারেন অথবা এক ইঞ্চি দুসুতও নিতে পারেন আর নিচের দিকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে দাগ দেব আর ডান দিকটাতে এখানেও আমরা হাফ ইঞ্চি করেই দাগ দেবো এটা কিন্তু কম্পালসারি সব মানে সব রকমের সাইজের ব্লাউজের ক্ষেত্রে এবার দেখুন সব দাগগুলো কিন্তু মিলিয়ে নিয়েছি আমি পুরোটা আর সব কিন্তু আলতা হাতে করবেন ঠিক আছে এবার দেখুন খাপের নিচের পোর্শনটা আমাদেরকে তৈরি করতে হবে তার জন্য কি আছে ফিতে দিয়ে প্রথমে এরকম খাপের যে নিচের পোর্শনটা আমরা কিন্তু এরকমভাবে দাগ দিয়ে মিলি মানে দেখে নেবো যে আমাদের কতটা হয়েছে তো দেখুন আমার এখানে কিন্তু আট হয়েছে তো আমি একটা প্রথমে কাগজে আট ইঞ্চির তাক দিয়ে দিয়েছি লম্বে এবার দেখুন আমরা যখন খাপটা নিচের পোর্শন তৈরি করেছিলাম দু সাইডে আমরা তিন ইঞ্চি তিন ইঞ্চি করে দাগ দিয়েছিলাম তাই প্রথমে আমি তিন ইঞ্চি দাগ দিলাম তারপর আরও হাফ ইঞ্চি দিলাম এটা সেলাই মার্জিনের জন্য তো টোটাল সাড়ে তিন হলো তো সাড়ে তিন দু সাইডে নিলাম আর লম্বাটা নিয়েছি আট ইঞ্চি কারণ আমার খাপের গর্নিচটা হয়েছিল আট ইঞ্চি তাই জন্য এবার দেখুন একটা দাগ পুরোটা মিলিয়ে দিয়েছে এবার ওপর থেকে হাফ ইঞ্চির নিচে একটা ডাউন করে নেব তাহলেই দেখুন এখানে আমাদের টোটালটা হয়ে গেল ঠিক আছে এবার এটাকে পুরোটা আমরা কেটে নেব তো দেখুন এই পার্টগুলো কিন্তু আমাদের দরকার নেই এই পার্টগুলোই আমাদের এবার দরকার ঠিক আছে এইগুলোই আমাদের এবার কাগজ মানে কাপড়ের উপরে বসাবো বসিয়ে পুরোটা ছাপ তুলে নেব তাহলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন আমি এখানে পুরোটা কেটে নিয়েছি ঠিক আছে কাপড়ের উপর রেখেছি রেখে পুরোটা কিন্তু কেটে নিয়েছি এইভাবে এবার লাইনিং কাপড়টা কেটে নেবার পর মেন কাপড়টা রাখবো রাজ মেন কাপড়ের উপর রেখে কেটে নেবার সব কিন্তু কাপড় দুভাজ করে রেখেছিলাম ঠিক আছে এবার দেখুন আমি আপনাদেরকে সেলাইটা করে দেখাচ্ছি এখানে কিন্তু প্রথমে খাপের নিচের পোর্শনটা আমাদেরকে রেডি করতে হবে তার জন্য দেখুন লাইনিং কাপড় আর মেন কাপড় আমি একসঙ্গে ধরে নিয়েছি ধরে ভাঁজ করে নিয়েছি এবার দেখুন আমরা যখন খাপটা তৈরি করেছিলাম আমরা দু সাইডে এক ইঞ্চি এক ইঞ্চি করে দাগ দিয়েছিলাম তাই জন্য আমি এখানে এক ইঞ্চিতে দাগ দেবো আপনারা যদি এক ইঞ্চি দুই সুত নেন তাহলে কিন্তু এক ইঞ্চি দুই সুতে দাগ দেবেন দিয়ে দেখুন এবার উপরের দিকে কোন করে আমরা জাস্ট তুলে দেবো ঠিক আছে এরকম দেখুন দাগটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার এই হুবহু এর উপর থেকে আমরা এখানে প্রথমে সেলাইটা করে নেব আর অবশ্যই করে কিন্তু সেলাইগুলো দুটো করে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু খুব ভালোভাবে হবে আর তাহলে সেলাইগুলো কেটে যাবে না আর আপনারা অবশ্যই ভাবে তৈরি করবেন ভীষণই সুন্দর হয় খুবই ভালো হয় একবার অবশ্যই তৈরি করে দেখবেন দেখুন আমি এখানে দুটো করে নিয়েছি খুলে দেখানোর পর এমনটা ঠিক দেখাচ্ছে এবার দেখুন উপরে পাটের সঙ্গে নিচের পাটটা আমাদের জয়েন করতে হবে তো উপরে নিচের যে যে দিকটা কম সেদিকটা কিন্তু কমের সঙ্গে হবে দিয়ে এরকম সোজা সঙ্গে সোজা রাখবো রেখে পুরোটা সেলাই করে নেবো দেখুন সোজার সঙ্গে সোজা পাট রেখেছি দুটো কাপড় মানে টোটাল চারটে কাপড় আছে এখানে রেখে পুরোটা এখানে সেলাই করে নেবো দেখুন আমার এখানে সেলাইটা হয়ে গেছে আমি খুলে দেখাচ্ছি কত সুন্দর দেখুন খাপটা হয়েছে ভীষণই সুন্দর হয় অবশ্যই আপনারা একবার তৈরি করে দেখবেন ভালো খুবই সুন্দর হয় ঠিক আছে এরকমভাবে আরও একটা যে কাপ সেটাও আমি রেডি করে নেব এবার দেখুন সাইডের পার্টের সঙ্গে আমাদের জয়েন করতে হবে তো দেখুন সাইডের পার্টের সঙ্গেও সেম সোজার সঙ্গে সোজা রাখবো এবং নিচ থেকে উপরের দিকে আমরা সেলাই করে নেব করে নিয়েছি এবার বেল্টের পাটটা অ্যাটাচ করতে হবে তার জন্য দেখুন বেল্টের যে মানে সূচের মতো যে মুখটা বেড়েছে ওটা কিন্তু সামনে পাটের দিকে থাকবে এদিকে আমরা হুক আর হুকের পট্টিটা লাগাবো আর এবার দেখুন এরকম আমরা রেখেছি দেখে সেলাই করছি আর ভিতর দিকে এক ইঞ্চি যে কাপড়টা ওটা কিন্তু মুড়িয়ে নিয়েছি তো দেখুন আমি এখানে পুরোটা সেলাই দুটো চাপ সেলাই দিয়ে দিয়েছে আর এদিকে যদি আপনাদের এতটা মতো কাপড় বেশি হয় কোনো অসুবিধা নেই সেটা কিন্তু আপনারা কেটে বাদ দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার দেখুন এখানে আমরা পিঠ কাটিং করে নেবো ঠিক আছে তো ওইরকমভাবে কিন্তু আমরা আর্ট যে পাঠ সেটাও কিন্তু রেডি করে নেব তারপরে এখানে দেখুন পিঠটা কাটিং করে নিয়েছি তো সামনের পাঠের সঙ্গে আমি গলা যখন কেটেছিলাম মানে গলার যে চাওড়াটা দু ইঞ্চি দুই সুতো রেখেছিলাম তো এখানেও গিয়ে দু ইঞ্চি দুই সুতোই রেখেছি রেখে নিচের দিকে একটুখানি বেশি বাড়িয়ে মানে আড়াই থেকে তিন ইঞ্চি নিয়ে আমি প্রথমে দাগটাকে একটা কুনাক মতো করে নিয়েছি আমি নিচের দিকে কিন্তু তিন ইঞ্চি রেখেছি একটু খেলানো পিঠটা হবে তার জন্য দেখুন এবার দুটো দাগ এরকম আমি মিলিয়ে দিয়েছি দিয়ে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন তো আমার এখানে কিন্তু রাউন্ড শেপ হবে যেহেতু আমার কাস্টমার রাউন্ড শেপ করতে বলেছিলো তার জন্য দেখুন আমি এখানে পুরো শেপটা দিয়েছি এবার জাস্ট কেটে দেবো তো দেখুন এখানে আমি কেটে নিয়েছি এবার এখানে আমরা লাটকান ইউজ করবো তার জন্য আমি এখানে প্রথমে দাগটা দিয়ে দেব তো আমি এখানে সাড়ে তিনে দিচ্ছি কেননা আমার হাফ ইঞ্চে পোড় লাইনে চলে যাবে তো তিন ইঞ্চিতে ল্যাটক্যানটা মানে আটকানো থাকবে ঠিক আছে তো দেখুন দু সাইডেই কিন্তু আমি তিন সাড়ে তিনে সাড়ে তিনে করে পুরোটা দাগ দিয়ে দিচ্ছি তো দু সাইডে দেবেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের এখানটায় ল্যাটক্যানটা ব্যবহার করতে হবে এবার দেখুন পিঠটা সোজা দিকে রেখেছি মেনে মেন কাপড়টা তার উপর লাইনিং কাপড়টা রেখেছি রেখে এবার ধার বরাবর দুশো দুসুধ করে আমরা পুরোটা সেলাই করে নেব এভাবে করলে গিয়ে আপনাদেরকে আলাদা করে কোনো পিঠে কোনো পড়তে বসাতে হয় না এটা সাহায্যে কিন্তু হয়ে যায় এবার দেখুন লাইনিং কাপ মানে মেন কাপড়ের ওপর লাইনিং কাপড়টা জাস্ট রেখেছি রেখে ধার বরাবর আমরা এখানে দুসুদ দুসুদ করে সেলাইটা করে নেব আর আমরা যে দাগ দিয়ে রেখেছিলাম সাড়ে তিনে ওইখানটাতে আমরা লাটকানটা দেখুন এইভাবে আমরা কিন্তু ইউ মানে ওখানটাতে নিয়ে জাস্ট রেখে এর উপর দিয়ে আমরা পুরোটা সেলাইটা করে নেবো দেখুন জাস্ট রেখেছি রেখে এর উপর দিয়ে এবার ধার বরাবর পুরোটা আমরা এখানে সেলাইটা করবো এখানে দেখুন সেলাইটা করে নিয়েছি এবার এইখানে যে করেছি এখানে আমরা ছোটো ছোটো করে কেটে নেব তো কাটবেন এমনভাবে যেন সুতোগুলো না কেটে যায় এটা করলে কি হয় লাইনিং কাপড়টা কিন্তু পিছনের মানে ভিতরের দিকে খুব সহজেই চলে যায় কোনো অসুবিধা হয় না আর কোনো কাপড় ফুলেও থাকে না তো দেখুন আমি এরকম করে নিয়েছি এরপর আমাদের এখানে চাপ সেলাই দিতে হবে তো চাপ সেলাই কিন্তু অবশ্যই লাইনিং কাপড়ের ওপরে দেবেন কেউ কিন্তু মেন কাপড়ের উপরে দেবেন মেন কাপড়ের উপরে দেবেন না তো দেখুন এর উপর দিয়ে আমরা একবার চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি ধার বরাবর পুরো চাপ সেলাইটা এখানে দিয়ে কমপ্লিট করে নেব তো দেখুন আমি এখানে চাপ সেলাইটা দিয়ে দিয়েছি লাইনিং কাপড়ের উপর এবার জাস্ট কাপড়টাকে ধরবো ধরলে দেখবেন লাইনিং কাপড়টা একটু সুন্দর ভিতরের দিকে চলে যাচ্ছে আর উপরের দিকে আমাদের মেন কাপড়টা রয়ে যাচ্ছে এভাবে করলে কিন্তু আমাদের কোনো আলাদা করে পটি বসানোর দরকার হয় না এবার এর উপর দিয়ে আমরা একটা করে চাপ সেলাই পুরোটা দিয়ে দেবো এবার হচ্ছে এটা কিন্তু চাপ সেলাইটা দিচ্ছি আমরা মেন কাপড়ের উপরে কেউ কিন্তু লাইনিং কাপড়ের উপরে এখন আর দিচ্ছি না তার ওপরে আমাদের মেন কাপড়টা আছে তো দেখুন এখানে আমি মেন কাপড়ের উপরে দিয়ে দিয়েছি এবার এখানে আমাদেরকে টেকেন দিতে হবে তো টেকুনটা আমি কীরকম দিচ্ছি দেখুন প্রথমে পিঠের যে মিডিল পোর্শনটা ওই মিডিল পোর্শানটা আপনারা দাগ নিয়ে দেবেন তারপর দু সাইডে এখানে আমি চার ইঞ্চি চার ইঞ্চি করে দিচ্ছি মানে চার ইঞ্চি চাওড়া চার ইঞ্চি লম্বা ঠিক আছে আপনাদের আপনাদের মানে পছন্দ মতো টেকেন দিতে পারেন সাড়ে তিনও দিতে পারেন সাড়ে চারও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে চাওড়ার দিকটাতে চারও দিয়েছি এবং লম্বার দিকটাতেও কিন্তু চার ইঞ্চি দিয়েছি দিয়ে জাস্ট হাফ ইঞ্চি করে ধরবো এই কাপড়টাকে ধরে পুরোটা আমরা এখানে সেলাই করে নেবো তাহলেই দেখবে কিন্তু টেকিন দেওয়া হয়ে যাবে দেখুন কাপড়টা আমি নিয়েছি মেন কাপড় লাইলিং কাপড় রেখে হাফ ইঞ্চি করে নিচের দিক থেকে ওপরের দিকে কোন করেছে তুলে দেবো আর অবশ্যই কিন্তু ডবল করে সেলাই দেবেন ঠিক আছে দেখুন আমি কোন করে উপর দিকে তুলে দিয়েছি আর নিচের দিকটা কিন্তু হাফ ইঞ্চির কাছাকাছি রেখেছি রেখে তো এইরকম এমনটা দেখাচ্ছে টেকিংটা দেওয়ার পর দেখতে পেলেন তাই ভীষণই সুন্দর হয় কিন্তু এবার দেখুন আমরা সামনের পাটের সঙ্গে পিছনের পাটটা এখানে অ্যাটাচ করব এই দেখুন আর এখানে কিন্তু আমি মানে যেভাবে হুক পড়তে আর হুক হুকের যে ঘরটা ওটাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই সেখানে গিয়ে একবার দেখে নেবেন এবার দেখুন এবার দেখুন আমরা পিঠে যেহেতু আমাদের পটি বসানোর কোনো দরকার নেই ঠিক আছে কিন্তু সামনের পাটা আমাদের পটি বসাতে হবে তার জন্য কিন্তু সামনের দিকটা একটুখানি ফাঁকা আছে মানে গলার যে দিকটা ওখানটা কিন্তু ফাঁকা আছে এই দেখুন এই যে একটুখানি ফাঁকাটা থাকবে এইখানটাতে কিন্তু আমরা সামনের গলার দিকটাই পটিটা বসাবো তো জাস্ট পিছন দিক থেকে ধরবো ধরে পুরোটা আমরা এখানে হাফ ইঞ্চি বরাবর পুটটা সেলাই করে দেবো আর অবশ্যই করে কিন্তু দুটো করে সেলাই দেবেন ঠিক আছে তো দেখুন আমি এভাবে কিন্তু সেলাইটা করে নিচ্ছি আর পিঠের দিকটা আমাদের যেহেতু পটি বসানোর দরকার নেই এইরকম দেখুন করে নিয়েছি দেখুন ঠিক দেখাচ্ছে আর এই যে সামনের দিকটা ফাঁকা আছে এইখানটাতে আমাদের পটিটা বসবে এটা কিন্তু সামনের দিক এই দেখুন এটা কিন্তু সামান্য দিকটা আমরা এখানে পটিটা বসাবো আর পিছন দিকে পটি বসানোর দরকার আর এখানে আমি হাতাটা এবার বসিয়ে নেবো হাতাটা আমার এখানে ঘটিয়ে আতা হবে আপনারা কিন্তু অবশ্যই একবার দেখে নেবেন আমি এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিয়ে রেখেছি খুবই সুন্দর হয় একবার অবশ্যই তৈরি করবেন আমি এখানে দেখুন হাতাটাও কিন্তু বসিয়ে নিয়েছি হাতা বসানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এবার দেখুন আমরা যে হুকের ঘর আর হুকের যে পটিটা ওই পট্টি দুটোকে প্রথমে পিন করে নেবো পিন করে নেওয়ার পর এর যে মিডিলটা এর মিডিলটা আমাদের এখানে বের করে ধাক দিয়ে দিতে হবে প্রথমে কিন্তু মানে হুকের ঘর আর হুকের যে পটি ঘরটা ওটাকে কিন্তু জয়েন করব জয়েন করে মিডিলটা বের করে নেব মিডিল বের করে নিয়েছি এবার কি করবো দেখুন পিছনের পাটে যে মিডিলটা এটাও আমাদেরকে বের করে নিতে মানে পিঠের যে পাশটা এটার মিডিল তো এই মিডিলের সঙ্গে সামনের পাটে যে মিডিলটা আমরা দাগ দিলাম দুটো মিডিল এখানে আমরা ধরে দুটো মিডিল এখানে আমরা ধরে নেব ধরে এখানে পিন করে নিতে হবে দেখুন আমি এখানে প্রথমে পিন করে নিয়েছি এভাবে করবেন ভীষণই সুন্দর সুন্দর পারফেক্ট হয় তারপর দু সাইডে দেখুন এরকমভাবে আমি প্রথমে একটা সেলাই করে নিয়েছি তো এটা হাফ ইঞ্চি করে অথবা দুষুধ করেও দিবেন কোনো অসুবিধা নেই এবার আমি এখানে নিচে পটি এবং গলার যে পটিটা ওটাও কিন্তু বসিয়ে নেব তো বসিয়ে আমি এখানে পুরোটা হেমসলাই করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমি এখানে হেমসলাই পুরোটা করে নিয়েছি আর পটিটাও বড়িয়ে নিয়েছি এবার আমাদেরকে এখানে মেন ফিটিংসের দাগ দিতে হবে তো মেন ফিটিংসের দাগের জন্য আমি হাতার দিকে চলে এসেছি এখানে হচ্ছে আপনাদের হাতা যা থাকবে তাকে কিন্তু আপনারা হাফ করে নেবেন ঠিক আছে আমার এখানে হাতা যা ছিল তাকে আমি হাফ করে নিয়েছি এবার দেখুন আমরা যে মিডিলটা আমরা এখানে পিন করেছিলাম এই কারণে যাতে আমরা এখানে মেজারমেন্টটা খুব ভালোভাবে করতে পারি এবার যেখানে পিনটা করেছি ছাতির দিকে ওই মিডিল থেকে আমরা ফিতেরা ধরবো আপনাদের ছাতি যা আছে তাকে প্রথমে চার দিয়ে ভাগ করবেন তো যত হবে সেই মেজারমেন্টটা আপনারা এখানে নিয়ে নেবেন ঠিক আছে তো দেখুন আমার এখানে যত হয়েছিল আমি মেজারমেন্টটা নিয়ে নিয়েছি ঠিক সেরকমভাবে কোমরের দিকেও মিডিল থেকে ফিতেরা ধরবো আর কোমরে আপনাদের যা থাকবে তাকে আপনারা এখানে চার দিয়ে ভাগ করে নেবেন নিয়ে এই তিনটে দাগে এবারে আমরা সোজা করে একটা স্ট্রেট লাইন করে দেবো তো দেখুন আমি এখানে তিনটে দাগে এখানে মিলিয়ে দিয়েছি স্কেলের সাহায্যে এর উপর দিয়ে আমরা এবার সেলাইটা পুরো করে নেবো এটাই হচ্ছে আমাদের মেন ফিটিংসের সেলাই আর অবশ্যই করে কিন্তু দুটো তিনটে করে সেলাই দিয়ে দেবেন তো দেখুন আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি ভীষণই সুন্দর অবশ্যই একবার তৈরি করে দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করবেন টাটা